আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নতুন কারিকুলামের নবম শ্রেণীর বাংলা এর দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি এর প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ এর দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা 2 বিঘা জমি এই কবিতাটি পড়েছিলাম, এর শব্দ অর্থ জেনেছিলাম, তারপরে এর প্রেক্ষাপট জেনেছিলাম এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর করেছিলাম। ওকে, তো আজকের ক্লাসে আমরা 2.1.1 অর্থাৎ এটা হচ্ছে 18 নম্বর পেজ থেকে আলোচনা করলাম। এটা হচ্ছে 18 নম্বর পেজ। তো এখানে দেখো, বলা হচ্ছে যে ধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি। ধ্বনি কাকে বলা হয়? আমাদের মুখ থেকে যে আওয়াজ বের হয়, তাই না? যেমন এইটাকে বলা হয় কি বলতো? ধ্বনি, তাই না? যেমন অ আ ক খ, এই সব কিছুই হচ্ছে ধ্বনি। তো এক একটি স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভের অবস্থান, এখানে বলা হচ্ছে স্বরধ্বনি। দেখো, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি রয়েছে, অ মানে অ আ যেগুলো আর কি, ওগুলো হচ্ছে স্বরধ্বনি। তো এই স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান, আমাদের জিভ উচ্চারণ এবং ঠোঁটের অবস্থা এক এক রকম হয়। দেখো তুমি, আমাদের যে অ আ, তারপরে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, এগুলো আছে আর কি। তো এগুলো উচ্চারণ, জিভের অবস্থান এক এক রকম জায়গায় থাকে, আবার ঠোঁটের অবস্থা আর এক জায়গায় থাকে যখন এগুলো আমরা উচ্চারণ করি। 2 বিঘা জমি কবিতা থেকে কিছু শব্দ নিচের তালিকায় দেওয়া হলো, শব্দগুলো বারবার উচ্চারণ করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করে ছকে থাকা প্রশ্নগুলোর ভিত্তিতে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। তারপর শিক্ষকের সহায়তা নিয়ে উত্তরগুলো মিলিয়ে নাও। নিচে প্রথমটি করে দেখানো হলো। দেখো এখানে কতগুলো শব্দ দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন দেখো এখানে কবিতায় ব্যবহৃত শব্দ নীলাজ, বিলাস, দাসী, তো সবগুলোর ক্ষেত্রে ইকার রয়েছে। যেমন নীলাজে ইকার আছে, বিলাসে ইকার আছে, দাসী, দাসী, ই, লাস্টে ই আছে। তো এখানে স্বরধ্বনি কোনটা? এখানে স্বরধ্বনি আছে হ্রস্ব ইকার, ঠিক আছে? স্বরধ্বনি রয়েছে হ্রস্ব ইকার। এখন এই হ্রস্ব ইকার মানে হ্রস্বিকার, এটা উচ্চারণের জন্য কোথায় কি লাগবে আর কি? জিভ সামান্য উচ্চারণ, দেখো তুমি বারবার উচ্চারণ করো হ্রস্ব ই ই ই উচ্চারণ করো। এখানে দেখো স্বরধ্বনিটি উচ্চারণের জিভ কতটুকু উঁচু হয়, জিভ উঁচু হয় কিন্তু, মানে একটু উঁচুর চেয়ে উঁচু হয় আর কি। এবার স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সামনে নাকি পেছনের দিকে উঁচু হয়? সামনে দিকে সামান্য উঁচু হয়, এরকম সামনের দিকে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এখানে তারপরে স্বরধ্বনিটি উচ্চারণের সময়ে ঠোঁট গোল হয় নাকি প্রসারিত হয়? দেখো ই কার, ই, ঠোঁট তো গোল হয় না, এখানে ঠোঁট প্রসারিত হয়। তারপরে এখানে স্বরধ্বনিটি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা থাকে, অল্প খোলা থাকে নাকি বেশি খোলা থাকে? তুমি দেখো হ্রস্ব ই ই উচ্চারণের জন্য ঠোঁট কিন্তু বেশি খোলা থাকে না, তার মানে অল্প খোলা থাকে। এখন এখানে 19 নম্বর পেজে, এটা হচ্ছে 19 নম্বর পেজ, এই 19 নম্বর পেজে আমাদের যে এটা, এখানে টিক চিহ্ন দিতে হবে কোনটায় কোনটায় টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? যে কোনটা কোনটা হবে, যেমন কবিতায় ব্যবহৃত শব্দ, এখানে রয়েছে কবিতায় ব্যবহৃত শব্দ, ঠিক আছে? এখন শব্দগুলো কি? সেই, বটে, হেনকালে, তারপরে এ জমি, ঠিক আছে? এ জমি, সব জায়গায় কিন্তু এ কার আছে, এ এ, তো বারবার উচ্চারণ করো এ এ এ। এইখানে মানে জিভার, জিভাটি মানে উচ্চারণের সময় জিভ কি উচ্চ হয়, কতটুকু উঁচু হয়, মানে নাকি উচ্চ হয় না, নাকি নিচু থাকে, ঠিক আছে? এখানে আমাদের ঠিক চিহ্ন দিতে হবে। দেখো এখানে জিভ, যখন আমরা এ উচ্চারণ করব জিভ একটু উঁচু হবে, ঠিক আছে? জিভ একটু উঁচু হবে, তাই একটু উঁচু হয় এখানে কিন্তু ঠিক চিহ্ন দিয়েছি। তারপরে যে স্বরধ্বনিটি উচ্চারণের সময় জিভ সামনে নাকি পেছনের দিকে উঁচু হয়, এটা কিন্তু সামনের দিকে উঁচু হয়। এবার দেখো এ যখন উচ্চারণ করবো এ, এটা কিন্তু ঠোঁট কিন্তু গোল হচ্ছে না, ঠোঁট কিন্তু প্রসারিত হচ্ছে। তো প্রসারিত যেহেতু হয়, এজন্য এই প্রসারিত এখানে টিক চিহ্ন দিলাম, ঠোঁট প্রসারিত হয়। এবার উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা থাকে, অল্প খোলা থাকে নাকি বেশি খোলা থাকে? অবশ্যই এখানে অল্প খোলা থাকে। তাহলে এভাবে আমরা এটা পূরণ করে ফেললাম। তো এভাবে কিন্তু পূরণ করতে হবে আমাদের। শিক্ষার্থী বন্ধুরা, এই নামে মানে ফিজিক্স ফর সোল কালিয়া, ঠিক এই নামে আমার একটা পেজ রয়েছে, তোমরা পেজটিকে ফলো করে দিও। এখানে আমি তোমাদের ভিডিও আপলোড দেবো বিভিন্ন বিষয়ের। আর একটা কাজ করবা, একটা গ্রুপ আছে ফিজিক্স ফর সোল গ্রুপ, এই গ্রুপে তোমরা অ্যাড হবা এবং এখানে যে যে পড়াগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই তোমরা নোট করবা সুন্দর করে, বাড়ির কাজ আমি যেভাবে দিচ্ছি সেভাবে সুন্দর করে লিখে এখানে সাবমিট করবা। এরপর দেখো, একদিন
একে একে গেছে, এখানে একদিন এ আছে, দেখো আমরা অনেকে একে এক উচ্চারণ করি, এক উচ্চারণ হবে না, এটার উচ্চারণ হবে অ্যা অ্যা, একদিন, একে একে গেছে, তাহলে এখানে উচ্চারণ হচ্ছে অ্যা। এখানে স্বরধ্বনিটা কি বলতো, স্বরধ্বনি হচ্ছে অ্যা অ্যা। এখন এই অ্যা উচ্চারণের সময় দেখবা, অ্যা উচ্চারণের সময় জিভ কি উঁচু হয় নাকি জিভ একটু উঁচু হয় নাকি জিভ নিচু থাকে, দেখো জিভ একটু উঁচু হয় যখন অ্যা উচ্চারণ করব, জিভ একটু উঁচু হয় এবং এটা কিন্তু সামনের দিকে উঁচু হয়, ঠিক আছে। অ্যা যখন অ্যা বলবো, এটা কি ঠোঁট কি গোল হয়, ঠোঁট গোল হয় নাকি প্রসারিত হয়, এখানে অবশ্যই গোল হয় না, এটা ঠোঁট প্রসারিত হয়, এবং ঠোঁট কি অল্প খোলা থাকে নাকি বেশি খোলা থাকে, ঠোঁট অবশ্যই বেশি খোলা থাকে, এটা উত্তর হবে। তারপর দেখো আমি, আনচান, তারপর আচল, ঠিক আছে, আমি, আনচান, আচল, এখানে আমি আ আছে, আনচান আ আছে, আচলে আ আছে, ঠিক আছে, তাহলে স্বরধ্বনিটা কি আ। এখন আ উচ্চারণের সময় জিভ উঁচু হয় নাকি জিভ একটু উঁচু হয় নাকি জিভ নিচু থাকে, তো এটা উচ্চারণ করার সময় জিভ নিচু থাকে, দেখো আ উচ্চারণ করার সময় কিন্তু জিভ উঁচু হয় না, জিভ নিচুই থাকে এবং এটা থাকে মাঝখানের দিকে থাকে, ঠিক আছে। এবার এই আ উচ্চারণের সময় ঠোঁট কি গোল হয়, আ, ঠিক আছে, ঠোঁট কি গোল হয় কিনা দেখো, যেমন দেখো ও উচ্চারণ করার সময় ঠোঁট গোল হয়ে যায়, কিন্তু আ উচ্চারণ করার সময় আ, যখন আমরা আ বলবো আ, তখন একটা জিনিস খেয়াল করবো, এখানে ঠোঁট গোলও হয় আবার ঠোঁট প্রসারিত হয়, এখানে দুইটাই হয়, ঠিক আছে, ঠোঁট গোলও হয় আবার প্রসারিত হয়। এবার এটা কি কম মুখ কম খোলা থাকে নাকি বেশি খোলা থাকে, আ উচ্চারণের সময় বেশি খোলা থাকে, ঠিক আছে, তাহলে ঠোঁট বেশি খোলা থাকে, এখানে এরকম টিক চিহ্ন দিতে হবে। তারপর দেখো অন্ত, অবারিত, সজল, এখানে যে স্বরধ্বনিটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে অ। এখন অ উচ্চারণ করার সময় কি হয়, এখানে জিভ উঁচু হয়, জিভ একটু উঁচু হয় নাকি জিভ নিচু থাকে, এইখানে অ উচ্চারণ করার সময় জিভ একটু উঁচু হয় এবং এটা হয় পেছনের দিকে, এবং অ উচ্চারণ করার সময় ঠোঁট কিন্তু গোল হয় এবং ঠোঁট কেমন খোলা থাকে, অল্প খোলা থাকে, এরকম ঠিক চিনে দিতে হবে। তারপর দেখো ওটো, ওটা, তারপর চোর, মোর, এখানে ও আছে, এখন এই ও ও উচ্চারণ করার সময় জিভ উঁচু হয় নাকি একটু উঁচু হয় নাকি জিভ নিচু থাকে, দেখো ও এই ক্ষেত্রেও জিভ একটু নিচু হয় মানে উঁচু হয় এবং এটা পেছনের দিকে হয়, ঠোঁট এখানে গোল গোল হয়, ঠিক আছে, ডোর গোল হয় এবং অল্প খোলা থাকে, ঠিক আছে, এরকম টিক চিহ্ন দিতে হবে। এরপর দেখো ফুল, দুপুর, বাবু, এখানে ফুল, ফু, উ, উকার, হ্রস্ব উকার, উ উচ্চারণ করো, উ, এখানে জিভ উঁচু হয় নাকি একটু উঁচু হয় নাকি নিচু থাকে, এখানে কিন্তু জিভ উঁচু হয় এবং এটা হয় পেছনের দিকে, এখানে ঠোঁট গোল হয় এবং অল্প খোলা থাকে। তো এটা হচ্ছে আমাদের এই যে 19 নম্বর পেজে পেজটা আর কি, এখানে যে পূরণ করতে বলা হয়েছিল এভাবে আমরা পূরণ করব। এখন ধ্বনির স্বরধ্বনির বৈশিষ্ট্য, এখানে বাংলা স্বরধ্বনি মোট 11টি মনে রাখতে হবে, কিন্তু কিন্তু মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টা, এগুলো কিন্তু পরীক্ষা আসে বিভিন্ন রকম, ঠিক আছে, বা পরবর্তীতে যখন ভার্সিটিতে অথবা চাকরি পরীক্ষায়, বাংলা স্বরধ্বনি মোট 11টি কিন্তু মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা, 7টা, এই যে 7টা আমরা উচ্চারণ করলাম, ই, এ, অ্যা, আকার, একার, মানে অকার এবং ও, হ্রস্ব উ, এইগুলো হচ্ছে মানে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কি, যেগুলা মৌলিক মানে অন্য অন্য কোন স্বরধ্বনির উপর নির্ভরশীল না, ঠিক আছে, এরা নিজে নিজে সৃষ্টি হয়। তো স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধা পায় না, এই যে স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস বাকযন্ত্রের কোথাও কোথাও বাধা পায় না, কিন্তু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে সেইগুলো বাধা পায়, ঠিক আছে, কিন্তু এক একটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান এবং ঠোঁটের অবস্থান এক এক রকম হয়, দেখো আমরা কিন্তু সেটা দেখলাম কোনটার ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে, যেমন হ্রস্বইকারের ক্ষেত্রে হ্রস্বই স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উঁচু হয় এবং এই জন্য এটা এটাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি, এগুলো আমাদের প্রয়োজন, এগুলো কিন্তু আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে বা জানতে হবে, ঠিক আছে, যে জিভ উঁচু হয় তা এটি উচ্চ স্বরধ্বনি, ঠিক আছে, জিভ সামনের দিকে উঁচু হয় এজন্য এটা সম্মুখ স্বরধ্বনি, ঠোঁট প্রসারিত হয় এজন্য এটি এটিকে বলা হয় প্রসৃত স্বরধ্বনি, এবং ঠোঁট অল্প খোলা থাকে এজন্য এটিকে বলা হয় সংবৃত স্বরধ্বনি, ঠিক আছে। দেখো এই এই কয়টা জিনিস আমাদের জানতে হবে প্রত্যেকটা বিষয়ে। এ এক্ষেত্রে জিভ একটু উঁচু হয় তাই এটি আছে মধ্য স্বরধ্বনি,
ঠিক আছে, জিভ একটু উঁচু হয় এবং সামনের দিকে উঁচু হয়, এর জন্য এটাকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়। ঠোঁট প্রসারিত হয়, এর জন্য এটাকে বলা হয় প্রশ্রুত স্বরধ্বনি, এবং ঠোঁট অল্প খোলা থাকে, সংবৃত স্বরধ্বনি বলা হয়। এবার আছে অ্যা, দেখো আমরা অ্যা এক এরকম উচ্চারণ করি না, এটা আর কি। তো জিভ এই ক্ষেত্রে জিভ একটু উঁচু হয়, তাই এটি হচ্ছে মধ্য স্বরধ্বনি। জিভ সামনের দিকে উঁচু হয়, তাই এটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। দেখো তোমরা যদি কেউ আমার পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করো, 01620103495, এটাতে। ওকে, তা এখন এ উচ্চারণ করার সময় ঠোঁট প্রসারিত হয়, এই জন্য এটাকে বলা হয় প্রসৃত স্বরধ্বনি, আর ঠোঁট বেশি খোলা থাকে তাই একে বলা হয় বিবৃত স্বরধ্বনি, কম খোলা থাকলে সংবৃত, বেশি হলে বিবৃত। তারপর দেখো আকার আ, তো আ উচ্চারণ করা জিভ একটু উঁচু হয়, মানে জিভ উঁচু হয়, এজন্য এটাকে নিম্ন স্বরধ্বনি বলা হয়, নিচু হয় এজন্য। ঠিক আছে, জিভ কিন্তু নিচু হয় এক্ষেত্রে। এগুলো সব কিন্তু আমরা দেখেছি ছকে, তাই না? আ উচ্চারণ করার সময় জিভ নিচু হয়, এজন্য নিম্ন স্বরধ্বনি। জিভ মাঝখানে নিচু হয়, এজন্য বলা হয় মধ্য স্বরধ্বনি। এটা গোল হয় আবার প্রসারিত হয়, তাই এটাকে গোলাকৃতি প্রসৃত স্বরধ্বনি বলা হয়। ঠোঁট বেশি খোলা থাকে তাই এটাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। এরপর দেখো অকার আছে, অ, জিভ একটু উঁচু হয় তাই এটি মধ্য স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, এবং পিছনের দিকে হয় তাই পশ্চাৎ স্বরধ্বনি। ঠোঁট গোল হয় তাই গোলাকৃতি স্বরধ্বনি, এবং বেশি খোলা থাকে বিবৃত স্বরধ্বনি। এরপর আছে ওকার, ও, জিভ একটু উঁচু হয়, এটা এর জন্য মধ্য স্বরধ্বনি, পেছনের দিকে উঁচু হয় পশ্চাৎ স্বরধ্বনি, ঠোঁট গোল হয় এর জন্য গোলাকৃতি স্বরধ্বনি, এবং অল্প খোলা থাকে সংবৃত স্বরধ্বনি। হ্রস্ব উকার, জিভ উঁচু হয়, এজন্য একে উচ্চ স্বরধ্বনি বলা হয়, জিভ পিছনের দিকে উঁচু হয় এজন্য পশ্চাৎ স্বরধ্বনি, এবং ঠোঁট গোল হয় এজন্য গোলাকৃতি স্বরধ্বনি, এবং ঠোঁট অল্প খোলা থাকে সংবৃত স্বরধ্বনি বলা হয়। এখন স্বরধ্বনির ছক, জিভের অবস্থান ও ঠোঁটের অবস্থান ভিত্তিতে স্বরধ্বনিকে এভাবে ভাগ করা যায়। যেমন দেখো হ্রস্ব উচ্চ, উচ্চ উচ্চ, এখানে উচ্চ, এখানে কিন্তু উচ্চ রয়েছে, তো উচ্চর ক্ষেত্রে উচ্চ স্বরধ্বনি কোনগুলা, যে এখানে হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার হচ্ছে উচ্চ স্বরধ্বনি, তো এটা জিভ হচ্ছে সামনের দিকে উচ্চ হয়, ঠিক আছে, জিভ হচ্ছে সামনের দিকে উচ্চ হয়। এবার পশ্চাতে থাকে হ্রস্ব হ্রস্ব উকার। তারপর দেখো এ, এ হচ্ছে সম্মুখে থাকে এবং দেখো উচ্চ মধ্য স্বরধ্বনি এটাকে বলা হয়, এবং পশ্চাতের দিকে ওকার উচ্চারণ হয়। তারপর দেখো অ্যা, অ্যা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, এবং অ হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। এরপরে আ, মধ্য স্বরধ্বনি প্লাস এটা নিম্ন মধ্য স্বরধ্বনি, ঠিক আছে, এরকম হবে। ওকে, এটা হচ্ছে 21 নম্বর পেজের আলোচ্য বিষয় সমূহ। এরপর দেখো 22 নম্বর, জীবের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনি। হ্রস্বই উচ্চারণের সময় উচ্চারণের সামনে জীব সামান্য উঁচু হয়, এটা কিন্তু আমরা দেখেছি, তাই উপরে ছকে হ্রস্বই স্বরধ্বনিকে সম্মুখে অবস্থানে দেখানো হয়েছে। দেখো যে উপরে ছকে হ্রস্বইকে সম্মুখে দেখানো হয়েছে, যে হ্রস্বই সম্মুখে, তাই না? এর এর মানে জীবের অবস্থানের ভিত্তিতে হ্রস্বই সম্মুখ স্বরধ্বনি। একইভাবে এ, অ্যা, এগুলো সম্মুখ স্বরধ্বনি। আবার হ্রস্ব উ, উ উচ্চারণের সময় সামনে মানে সামনে জিভ একটু উঁচু হয়, তাই উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি, ঠিক আছে। হ্রস্ব উচ্চারণের সময় জিভ পেছনে, সরি, পেছনের দিকে উঁচু হয়, এজন্য এই হ্রস্ব উকে পশ্চাৎ অবস্থানে দেওয়া হয়েছে। এই দেখো এখানে কি পশ্চাৎ অবস্থানে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, উঁচু হয় তাই সম্মুখ। এর মানে জিভের অবস্থানের ভিত্তিতে হ্রস্ব পশ্চাৎ স্বরধ্বনি। একইভাবে হ্রস্ব ওকার, অকার, এগুলো পশ্চাৎ স্বরধ্বনি। আ উচ্চারণের সময়ে জিভের অবস্থান মাঝখানে থাকে, তাই আ হচ্ছে মধ্য স্বরধ্বনি। তো যেসব স্বরধ্বনি উচ্চারণের জিভ বেশি উঁচু হয় সেগুলোকে উচ্চ স্বরধ্বনি বলা হয়। যেমন দেখো বেশি উচ্চারণ হয় যেগুলো, ইকার এবং হ্রস্ব উকার, এই দুটা মানে স্বরধ্বনি ক্ষেত্রে দুটি উচ্চ স্বরধ্বনি। আবার আ উচ্চারণে জিভ একটু নিচু থাকে, এজন্য এটাকে নিম্ন স্বরধ্বনি বলা হয়। বাকি স্বরধ্বনিগুলো উচ্চারণের সামনে জিভ একটু উঁচু হয়, তাই এ, অ্যা, অ, ও মধ্য স্বরধ্বনি বলা হয়, ঠিক আছে। এখন দেখো ঠোঁটের অবস্থার ভিত্তিতে স্বরধ্বনি। ঠোঁটের অবস্থান মানে আমরা উচ্চারণ করার সময় ঠোঁট আমাদের গোল হয় নাকি প্রসারিত হয়। যেসব স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট প্রসারিত হয় সেগুলোকে বলা হয় প্রশ্রুত স্বরধ্বনি। যেমন হ্রস্বই, এ, অ্যা, এগুলো প্রশ্রুত স্বরধ্বনি। মানে কেন? কারণ ঠোঁট এক্ষেত্রে প্রসারিত হয়। আর যেগুলোর ক্ষেত্রে ঠোঁট উচ্চারণের সময় গোল হয়, ঠোঁট গোল হয়ে যায়,
সেগুলোকে গোলাকৃতি স্বরধ্বনি বলা হয়। যেমন হ্রস্ব উ ও অ, এগুলো দেখবা উচ্চারণ করবে, দেখো এখন উচ্চারণ করো, হ্রস্ব উ ও অ এগুলো কিন্তু গোলাকৃতি স্বরধ্বনি। আবার যেসব স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলা থাকে সেগুলোকে বলা হয় সংবৃত স্বরধ্বনি, যেমন হ্রস্ব ই এ উ ও এগুলো হচ্ছে সংবৃত কারণ ঠোঁট কম খোলা থাকে। আবার এ আ অ এগুলো কিন্তু বেশি খোলা থাকে, এজন্য এগুলোকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। কি বলা হয়? বিবৃত স্বরধ্বনি। এখন উচ্চারণ ঠিক করি, আমরা এগুলো উচ্চারণ করব, ঠিক আছে? তো জিভ কোথায় থাকবে কিরকম দেখো, হ্রস্ব উচ্চারণ করার সময় জিভ থাকবে সামনের দিকে সম্মুখ, ঠিক আছে, উঁচু থাকবে। জিভের জড়তা কাটানোর জন্য 7টি মূল স্বরধ্বনি উচ্চারণের অনুশীলন করি। পরে স্বরধ্বনি গুলো পরপর কয়েকবার এভাবে এই ক্রমে উচ্চারণ করে, রস্বই এ, মানে রস্বই ক্ষেত্রে অনেক উচ্চ মানে সামনে থাকবে, তারপরে এ একটু নিচে থাকবে, এ আর একটু নিচে থাকবে, আ আরো নিচে থাকবে, অ পিছনের দিকে, পিছনের দিকে মানে জিহ্বার পিছনের দিকে উঁচু হতে থাকবে, ও আর একটু উঁচু থাকবে, রস্ব উ পিছনের দিকে আরো বেশি উঁচু হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের উচ্চারণ গুলো ঠিক করতে হবে। যাদের উচ্চারণ ঠিক নেই তারা অবশ্যই এখানে দেখে নিতে পারো। কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণে আমাদের ভুল হয়ে থাকে, অপর পৃষ্ঠে উচ্চারণ মানে সারণীতে কিছু শব্দের প্রমিত উচ্চারণ দেখানো হলো। এটা হচ্ছে 22 নম্বর পেজ। এখন আমরা 23 নম্বর পেজে চলে আসলাম। যেমন দেখো এখানে অনেক অনেক, তো উচ্চারণ করব আমরা কিভাবে? অনেক ক দিয়ে ছেড়ে দেব। এখানে দেখো আমরা এইটা এ কয়াকারে কা একা এরকম আমরা আছে, কিন্তু অনেকে একা উচ্চারণ করে, একাডেমিক, তাই না? কিন্তু এটা এ উচ্চারণ এ হবে, এ একাডেমিক। এখানে আমরা এটা অনেক সময় কি একে একে বলি, একে একে, একে একে হবে না, হবে একে একে, এ এ উচ্চারণ হবে। এখানে দেখো আমরা এটাকে বলি এক, কিন্তু এখানে এক হবে না, এটা হবে এক এক এক, মনে রাখবা। এখানে আমরা এটাকে অনেক সময় একই বলি, একই, কিন্তু একইও হবে না, আবার এখানে একও হবে না, এটা হবে কি একই, হ্যাঁ। এটাকে আমরা এক বলি, এক বলবো না, এটাকে বলবে এক, এবং এক এক ই, ঠিক আছে, এটা আমরা বলবো একই। এটা আমরা অনেক সময় একই বলি, একই না, এটা হবে একই। এখানে দেখো এক একটা, একটা উচ্চারণ হবে না, হবে হচ্ছে একটা একটা, এত এতই, দেখে এখানে রয়েছে এতই এতই, এরকম না, উচ্চারণ হবে এতই, এটাই ঠিক, ঠিক আছে, এতই উচ্চারণ। অনেক সময় আমরা মনে করি যে এই যে এক এক বললে এটা এটা মনে হয় আঞ্চলিক হয়ে যায়, না, একটাই শুদ্ধ, প্রমিত যে নীতি সেই অনুসারে এটাই শুদ্ধ। এখানে দেখো আলো, এটা উচ্চারণ হবে যা তাই, আলোই হবে, উড়ালো উড়াল 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 উচ্চারণ হবে, ঠিক আছে, এটা কি একই, এরকম উচ্চারণ হবে না, এটার এক এটাই উচ্চারণ একই হবে, একই, এটা আবার কিন্তু আলাদা, ঠিক আছে। একটি, এটা উচ্চারণ হবে কি একটি, ওঠে, এটা উচ্চারণ ওঠেই হবে, অতি, তাহলে এখানে অ উচ্চারণ হবে ওর মতো, অতি, হ্যাঁ, ওরা, এখানে ওরাই হবে, ঠিক আছে। গেছে, এটা হবে গ্যাসে, গেছে উচ্চারণ হবে কি গ্যাসে, গেছেই সঠিক লিখবো কিন্তু উচ্চারণ করলাম গ্যাসে, তাই বলবো। চোর, এটা উচ্চারণ হবে এরকম, চোর, দেশ দেশ, ঠিক আছে, ধুলা ধুলা, কতগুলো ঠিক আছে যাতাই। এখানে হলো, হ এর উচ্চারণ হবে হলো হলো, ঠিক আছে। এটা আছে 23 নম্বর পেজের আলোচ্য বিষয় সমূহ। তো পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে শব্দ ও বাক্যের উচ্চারণ ফেরা, এখান থেকে আলোচনা করবো। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভালো যদি না লাগে তাহলে কেমন ভাবে ক্লাসটা নিলে ভালো লাগতো এটা পরামর্শ দিতে পারো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।